সেটি নাশ করলেন দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ হওয়ার ফলে। অজ্ঞানতা কি আছে আমাদের? আমরা ভুলে গেছি আমি কে। আমরা দেহের পরিচয় দিই সবাই, যে আমি একজন মহিলা, পুরুষ, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এসব দেহের পরিচয় দেই। এটা হচ্ছে অজ্ঞানতা, এটা হচ্ছে ভূতের পরিচয়, মায়ার পরিচয়। আমরা একটা গ্রামে গিয়েছিলাম, তার ভূত লেগেছে একটা মানুষকে। তখন আমাদের ড্রাইভার ওখানে গিয়েছে, তো ভূত লেগেছে, একটা ছেলেকে ভূত লেগেছে। তো ছেলেটা তখন চিৎকার করছে, উঝা এসেছে। তো উঝা জিজ্ঞাসা করছে, কী নাম তোমার? জিজ্ঞাসা করছে, তোমার নাম কী? ছেলে ওর নাম বলছে, একটা মেয়ের নাম বলছে। হ্যাঁ, সে বলছে, আমার নাম বাসন্তী। তা মেয়ে নামে একটা, বাসন্তী নামে একটা মেয়ে ছিল, মারা গেছে, তার ভোগ্য প্রবৃত্তি মেটাতে পারেনি, তখন ওই ছেলেটার সাথে ভর করেছে। তো ছেলেটার নাম ছিল অশোক, কিন্তু ও বলছে, আমার নাম বাসন্তী। তো সবে হাসবে না? সবাই হাসবে? মেয়ে তার একটা ছেলে একটা মেয়ের নাম বলছে, তার নাম অশোক সবাই জানে, ও বলছে, আমার নাম বাসন্তী। তো মানে ভূতের নাম বলছে, ওকে যেহেতু ভূত পেয়েছে, তার নিজের স্বরূপটা আর সে জানে না। ভূত পাওয়ার ফলে সে এখন অন্যের নাম বলছে, কার না, তার শরীরে যে প্রবেশ করেছে ভূত লেগেছে, সে বলছে যে আমার নাম যা তেজস্বর প্রভু কি আসুন, তো আমার নাম হচ্ছে বাসন্তী। কিন্তু সবাই হাসছে। ঠিক সেই রকম আমরা ভূত পাওয়ার ফলে আমরা দেহের পরিচয় দিই, মহিলার পরিচয় দিচ্ছি, পুরুষের পরিচয় দিচ্ছি, হিন্দু বলছি, মুসলিম বলছি, খ্রিস্টান বলছি, প্রধানমন্ত্রী বলছি, ডক্টর, ইঞ্জিনিয়ার বলছি, এগুলো সব অজ্ঞানতা, এই দেহের পরিচয়। কিন্তু এই দেহের পরিচয় থেকে মুক্ত হতে গেলে আমাদের ভক্ত উঝার সঙ্গ করতে হবে। এই জন্য মহাপ্রভু শিক্ষা হলো যে ভাগবত পড়ো ভক্তের সঙ্গে, আর ভক্ত হচ্ছে উঝা। হ্যাঁ, সে উঝা কী করবে না, মন্ত্রপুত করবে। তো এই কলিযুগে আমরা ভক্ত উঝার সঙ্গ করার ফলে আমাদের যে মন্ত্র আমাদের মধ্যে প্রবেশ করবে, সেই মন্ত্র হচ্ছে কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো জুড়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরো জুড়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। এই মন্ত্র যখন উঝা আমাদেরকে বলবে, আমরা শুনব, তখন ভূত পালিয়ে যাবে। সেই কি ভূত না, দেহের যে পরিচয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, মহিলা, পুরুষ, এই যে অজ্ঞানতার ফলে পরিচয়, ভূতের পরিচয়, সেই জন্য চলে যাবে। এই জন্য অজ্ঞানতম কইল নাশ। মহাপ্রভু এসে দুই ভাগবতের সঙ্গ দান করলেন, আর যে সঙ্গর প্রভাবে, সঙ্গ মানে অনুগমন করা, সঙ্গ শব্দের অর্থ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি বলেছেন, অনুগমন করা। কার অনুগমন করা না, দুই ভাগবতের অনুগমন, ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবতের অনুগমন যে করবে, তখন তার থেকে এই ভূত পালিয়ে যাবে। অজ্ঞানতা যে ভূত পরিচয় দিচ্ছি সেটা চলে যাবে। তো সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে প্রতিদিন ভাগবত সঙ্গ করা, হরিনাম করা, ভক্ত সঙ্গে, ভক্ত সঙ্গের মাধ্যমে তখন আমরা এই সব লাভ করতে পারব। সেই জন্য আমরা এখানে একটি ভাগবত শুনব, শ্লোক দ্বিতীয় স্কন্ধ অষ্টম অধ্যায়, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন বিষয়বস্তুর ষষ্ঠ নম্বর শ্লোক। সবাই বলবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়,
नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीर मुखं करुति वाचालं पङ्गुलं गयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायसवद्रेशो नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी श्रीमद्भागवतम की सबाई बोलबें धौत आत्मा पुरुष कृष्ण पादमूलम न मुंचति धौत आत्मा पुरुष धौतात्मा पुरुष कृष्ण पादमूलं मुंचति पादमूलं मुंचति मुक्त सर्व परिक्लेश पांथ स्व शरणं यथा मुक्त सर्व परिक्लेश पांथ स्व शरणं यथा पांथ स्व शरणं यथा धौतात्मा पुरुष कृष्ण पादमूलं नमुच्यति मुक्त सर्व परिक्लेश पांथ स्व शरणं यथा। तो प्रभुपाद ये श्लोकेर अनुवाद तात्पर्य बोलेछेन तो आमरा शुनबो प्रभुपाद ये अनुवादे कि बोलेछेन सबाई बोलबेन आमार परे परे भगवत भक्तिर प्रभावे जार हृदय निर्मल हयेछे ভগবানের সেই শুদ্ধ ভক্ত কখনোই ভগবানের শ্রীকৃষ্ণের কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না, কেননা সেখানে তিনি পরিতৃপ্তি লাভ করেন। ঠিক যেমন দীর্ঘ ক্লেশকর পথ ভ্রমণের পর গৃহে প্রত্যাবর্তন করে পথিক সম্পূর্ণরূপে তৃপ্ত হয়। হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে আমাদের হৃদয় নির্মল করার পন্থা কি? এখানে কি বলা হয়েছে? ভক্তির প্রভাব, হরিকৃষ্ণ নাম জপ করা ভক্তি। সে যেন ভক্তির প্রভাবে হৃদয় নির্মল হবে, অন্য কোনো উপায়ে হৃদয়কে নির্মল করা যাবে না। ভক্তি হচ্ছে সেবা, ভক্তি শব্দের অর্থ কি? সেবা, ভগবানের সেবা। তাহলে সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা। তাহলে জিহ্বা একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়, হাত একটা ইন্দ্রিয়, পা ইন্দ্রিয়, যত ইন্দ্রিয় আছে 11টা ইন্দ্রিয়, সব ইন্দ্রিয় দিয়ে যখন ভগবানের সেবা হবে তখন হৃদয় নির্মল হবে। এই জন্য বলা আছে ভক্তির প্রভাবে হৃদয় নির্মল হবে। যখন সব কিছু ইন্দ্রিয় কৃষ্ণের সেবায় লাগবে তখন হৃদয় নির্মল হবে, নাহলে হৃদয় নির্মল হবে না। আর এখানে বলা আছে যার হৃদয়টা নির্মল হয়ে গেছে এই কৃষ্ণ ভক্তি করার ফলে, কৃষ্ণ সেবার করার ফলে, সে কখনো ভগবানের পাদপদ্মের আশ্রয়কে পরিত্যাগ করবে না। শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ এলেও ছাড়বে না। যদি ছেড়ে দেয় জানতে হবে তার হৃদয়টা পরিষ্কার নয়, তার মানে ও ভক্তি করে না, কৃষ্ণ ভক্তি করছে না, তার মানে তার ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করে না, কিছু গুঞ্জামিল থাকতে পারে, এই জন্য কৃষ্ণ সেবা ছেড়ে দিল বা ভগবানের পাদপদ্ম ছেড়ে দিচ্ছে। অনেক ভক্ত ছেড়ে দেয় না, ছেড়ে দিচ্ছে। তুই এখানে সেটা বলছেন ভক্তির প্রভাবে হৃদয় নির্মল হলে ভক্ত কখনো কৃষ্ণ পাদপদ্ম আশ্রয়কে পরিত্যাগ করবে না। এখানে বলা আছে, উদাহরণ দিচ্ছেন, কেন না ভগবানের পাদপদ্মটা এতই আনন্দদায়ক, সে এত আনন্দে মত্ত থাকে, তৃপ্ত থাকে, তখন সে আর সেটাকে পরিত্যাগ করতে পারে না। এটা উদাহরণ দিচ্ছেন, যেমন কেউ ব্যবসা বাণিজ্যের জন্য হয়তো গেল দূর দেশে, কিছু করা কলকাতা যাচ্ছেন, ট্রেনে বাসে কত কিছু খাওয়া দাওয়া নেই, পরিশ্রম,
বাজার করে আনতে হবে, বাড়িতে দোকান আছে। তো ওখানে পরিক্রমা মানে করতে করতে কেনাকাটি করে রাত্রে আসলেন, ওই সব পরিক্রমা করছেন, কেনাকাটি করছেন, পরিশ্রম হচ্ছে না, ক্লেশ হচ্ছে না, অনেক ক্লেশ, কষ্ট, খেতে পাচ্ছে না, সারা দিন বাজার করছে, এটা করছে, হাঁটছে, কোথায় গাড়িতে যাচ্ছে, কোথায় রিক্সায় যাচ্ছে, কোথায় গরম, কত রকম কষ্ট কিছু জিনিস আনতে গিয়ে। কিন্তু যখন সে কলকাতা থেকে ফিরে এসে নিজের বাড়িতে ঢুকে গেল, একটু জল পান করলো, বাড়িতে ঢুকে গেল, তখন ওই যে ক্লেশ ছিল আর আছে? আর ক্লেশ নেই। কেন? নিজের বাড়িটা হচ্ছে আনন্দময়, সুখময়, সেখানে আর কোনো ক্লেশ নেই। তো আমাদের এইখানে ভগবানের পাদপদ্ম যে গৃহ, সেই গৃহে ফিরতে বলা আছে। কী করে যাবেন? না, সেবার মাধ্যমে। এই জন্য এখানে গৃহ প্রবেশ হয়েছে, আজকে এখানে গৃহ প্রবেশ করছে। গৃহ শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। গৃহ শব্দের অর্থ কী? আশ্রয়। আমরা যেখানে বাস করছি এটা ধাম, নবদ্বীপ ধাম। ধাম কথার অর্থ হচ্ছে আশ্রয়, ধাম কথার অর্থ কী? তো এটা কার বাড়ি? ধাম মানে গৃহ, গৃহ মানে আশ্রয়, যেখানে আমরা আশ্রয় পাই। তো এই বাড়িটা কার? এই নবদ্বীপ ধামটা কার? চৈতন্য মহাপ্রভুর। কার? মহাপ্রভুর বাড়ি। নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছেন, তার মানে নবদ্বীপ ধাম, ধাম শব্দের অর্থ বাড়ি, যেখানে ভগবান আবির্ভূত হন সেই স্থানকে বলা হয় ধাম। তাই এখানে নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, সেখানে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, এখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, জগন্নাথ কোথায় আবির্ভূত হয়েছেন? পুরী ধামে, সেজন্য পুরী ধাম। তো এইসব ধাম মানে ভগবানের বাড়ি। তো আমরা যদি ভগবানের হই তাহলে এই বাড়িটা কার? ধামটা কার? আমারও। তাহলে আমি যখন এই ধামে থাকব, মায়াপুর ধামে, ভগবানকে কেন্দ্র করে, বাড়িতে কৃষ্ণকে কেন্দ্র করে, তাহলে কী হবে? ক্লেশ থাকবে? সবসময় আনন্দ থাকবে। কিন্তু আমরা যেহেতু ভগবানকে বাদ দিয়ে বাড়ি করছি, তাই জন্য আনন্দ নেই। তো সেজন্য ভগবানের সেবা বাদ দিয়ে থাকছি, সেজন্য আনন্দ নেই, এই জন্য ক্লেশ, এই জন্য দুঃখ। সেজন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে হৃদয়কে নির্মল করা, তার মানে ভগবানের নির্দেশ, যে গৃহের যে নির্দেশ আছে, সেজন্য এখানে একটা গৃহতে মন্দির, এখানে মন্দির করছে, তার মানে ভগবানকে কেন্দ্রতে রাখতে হবে। প্রত্যেক বাড়িতে ভগবানকে কেন্দ্রবিন্দু রাখতে হবে। আমাদের শিল ভক্তিচার্য স্বামী মহারাজ বলছিলেন যে একটা গরু এটা খুঁটিকে কেন্দ্র করে ঘাস খায় চারিদিকে, তাই না? এটা গরুকে গুজ দিয়ে পুঁতে দেওয়া হলো, দৌড়ি বাঁধা, একদিকে একটা খুঁটিতে বাঁধা, একদিকে গরুর গলায় বাঁধা। গরুটা কী করে? খুঁটিটাকে কেন্দ্র করে চারিদিকে ঘাস খায়। ঠিক সেইরকম প্রত্যেক ভক্তের কর্তব্য তার গৃহকে কেন্দ্র করে নয়, গৃহেতে কৃষ্ণকে কেন্দ্র করতে হবে। তো সেই গৃহের কেন্দ্রবিন্দু ভগবান, তাকে কেন্দ্র করে আমরা যখন সংসার নির্বাহ করব, চারিদিকে ঘুরব, তাহলে আমাদের জন্ম মৃত্যু চক্র পরিক্রমা বন্ধ হয়ে যাবে, নিদায় গৌর প্রেমানন্দে। কিন্তু আমাদের গৃহকে কেন্দ্র করে, পুত্রকন্যাকে কেন্দ্র করে পরিক্রমা করছি বলেই বারবার জন্ম মৃত্যু চক্র ঘুরছি বারবার। কেন? গৃহেতে স্ত্রী কেন্দ্র, ছেলেমেয়ে কেন্দ্র, টাকা পয়সা কেন্দ্র, বাড়িটায় কেন্দ্র, কিন্তু না, যেন ভক্ত কেন্দ্র করবে কৃষ্ণকে, যেন তার বাড়িতে কেন্দ্রবিন্দুতে কৃষ্ণ থাকবে, আর তাকে কেন্দ্র করে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই একসাথে কৃষ্ণকে কেন্দ্র করে সংসার নির্বাহ করবে, তাহলে সেটাই হবে আদর্শ গৃহস্থ আশ্রম। হ্যাঁ, সে আশ্রমে কী হবে? আনন্দ হবে, তাকে বৈকুণ্ঠ, সেটা ভক্তি ধাম। তো সেজন্য আমরা এই শ্লোক অনুসারে এখানে বুঝতে পারছি, হ্যাঁ, প্রভুপাদ বলছেন যারা শুদ্ধ ভক্ত নয়, যাদের হৃদয় নির্মল হয়নি, তারা কখনো মানে ভগবানকে বুঝতে পারবে না, হ্যাঁ, আর তারা ভগবত ভক্তি ত্যাগ করবে। কিন্তু যারা নির্মল হয়েছে, প্রভুপাদ বলছেন যারা হৃদয় নির্মল হয়ে গেছে, তারা কখনো ভগবত ভক্তি পরিত্যাগ করবে না। হৃদয় নির্মল হয়ে গেলে বাধা আসবে, কেন? আমরা জড়জগতে আছি, তো জড়জগতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন শত বাধা আসবে, একটা বাধা না, শত শত গঞ্জনা আসবে। গঞ্জনা মানে অপবাদ, আপনার নামে কেউ অপবাদ দিয়ে দিবে, একটা না, শত শত, শত বাধা, শত গঞ্জনা, শত লাঞ্ছনাও আসবে, শত বিপদও আসবে,
তবু ভক্তি সিদ্ধান্ত সরস ঠাকুর প্রভুপাদ বলছেন কৃষ্ণ পাদ পদ্ম ত্যাগ করবে না, আঁকড়ে ধরে থাকবে, হরিনাম ছাড়বে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা এই সম্বন্ধে একটা উপাখ্যান বলবো, এটা উপলব্ধি করতে পারবেন। ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম্যে পদ্মপুরাণে বলা আছে যে কিভাবে ইন্দ্র, সে এই জড়জাগতিক ইন্দ্রপ্রদের প্রতি আসক্ত ছিল, কিন্তু প্রকৃত নিজের আলোয় গৃহ বৈকুণ্ঠ ধাম ফিরে যাওয়ার ফলে আর সে ইন্দ্রপদের প্রতি আসক্ত হলো না। এই বিষয়বস্তুর উপরে পদ্মপুরাণে খুব সুন্দর একটা উপাখ্যান আছে, অষ্টাদশ অধ্যায় গীতার মাহাত্ম্য। একবার ইন্দ্র সে বসে আছে তার স্বর্গরাজ্যে, সব দেবদেবীদের নিয়ে নৃত্য হচ্ছে আর সেখানে বসে আছে। হঠাৎ করে ইন্দ্র দেখছে একজন দিব্য পুরুষ, জ্যোতির্ময় পুরুষকে আরও কয়েকজন ব্যক্তি, তারাও দেখতে সুন্দর, ছত্র ধারণ করে, চামর পাখা ব্যজন করে, মৃদঙ্গ ঢোল করতাল বাজিয়ে স্বর্গরাজ্যে ঢুকে পড়েছে। তখন ইন্দ্র রত্ন সিংহাসনে বসেছিল, হঠাৎ করে ওই সুপুরুষকে দেখে ফেলেছে। দেখা মাত্র ওর মুকুটটা পড়ে গেছে, রত্ন মুকুট ছিল, ইন্দ্রের মুকুটটা হচ্ছে রত্ন স্বর্ণ, পড়ে গেছে নিচে। তখন ইন্দ্র বুঝতে পেরেছে আজকে আমার পথটা শেষ, কেন ইন্দ্রের মাথা থেকে যখন তার মুকুটটা পড়ে যাবে নিচে, সেই দিন ইন্দ্রের পদ সমাপ্ত হয়ে যায়। এই জড়জগতে ইন্দ্রের পদ, ব্রহ্মার পদ, স্বর্গলোকে যেসব বিভিন্ন পদ আছে উচ্চতর লোক, এই জড়জগতের মধ্যে সেসব দেবতাদের পদ, সেগুলি শেষ হয়ে যায়। পদ পাওয়া যায় এই বর্ণাশ্রম ধর্ম যদি সঠিকভাবে 100 বর্ণাশ্রম পালন করে, পুণ্যতীর্থে স্নান করে, দান ইত্যাদি করে, জড়জাগতিক পুণ্য, সে ইন্দ্রপদ, ব্রহ্মার পদ এসব পেতে পারে। হ্যাঁ, এগুলো এক একটা পদ, কিন্তু শেষ হয়ে যায়। যে ইন্দ্র যেমন মুকুটটা পড়ে গেল, তখন বুঝতে পারলো আমার আজ শেষ। তখন ইন্দ্রও সিংহাসন ত্যাগ করে দাঁড়িয়ে গেলেন। তখন ওনার মনে কষ্ট, কারো যদি অত বড় পদ ছিল কষ্ট হবে না, আজকে ইন্দ্রপদ চলে গেছে। অন্য দেবতারা কী করলেন, ওই দিব্য পুরুষকে নিয়ে এসে রত্ন সিংহাসনে বসিয়ে সেই ইন্দ্রের স্বর্ণ মুকুট পরিয়ে বলেন আজ থেকে আপনি ইন্দ্র। তখন এই ইন্দ্র, পুরানো ইন্দ্র, দুঃখিত মনে কোথায় গেল, ক্ষীর সমুদ্রের কাছে গিয়ে ভগবান বিষ্ণু, ক্ষীরোদকসায় বিষ্ণু, পরমাত্মা বিষ্ণুর কাছে গিয়ে ত্রাহিমাং ত্রাহিমাং, আমার একটা বিপদ, প্রভু রক্ষা করুন। তো বিষ্ণু এসে বলেন কী বিপদ, না আপনি আমার প্রতি এত ইয়ে করলেন, অন্যায় আচরণ করলেন। বলে কেন, আমি কি অন্যায় করলাম, না আমার পথটা আজকে চলে গেল, এটা দুঃখের বিষয়। আপনি যে ব্যক্তি কোনো পুণ্যকর্ম করেনি তাকে আমার স্বর্গরাজ্যে পাঠিয়ে দিলেন। তখন ভগবান হাসছেন, ইন্দ্র ও যে গিয়েছে তোমার পদ পেয়েছে, ও তোমার পদের প্রতি এক বিন্দু লালায়িত নয়, ও আমার ভক্ত, আমার শুদ্ধ ভক্ত, বৈকুণ্ঠবাসী, কিন্তু বর্তমান এই ব্রহ্মাণ্ডে স্বর্গলোকে কোনো মর্ত্যমণ্ডলে সেরকম কোনো দিব্য পুরুষ নেই, পুণ্যকর্মা ব্যক্তি নেই, হ্যাঁ এরকম বর্ণাশ্রম পালনকারী কোনো ব্যক্তি নেই যে ইন্দ্রের পদটা পাবে। তোমার তো আজকে ইন্দ্রপদ সমাপ্ত হয়েছে, তোমার পুণ্য ভোগ হয়ে গেছে, তোমার পদ শেষ, তাই আর কেউ পদ পাওয়ার ব্যক্তি নেই, এই জন্য আমার ভক্তকে আমি পাঠিয়েছি। আমার ভক্ত ও তোমার পদে আসক্ত নয়, ও বৈকুণ্ঠবাসী, কী করে, ও তো কোনো পুণ্যকর্ম না, ও যে পুণ্যকর্ম করেছে সে আমার ভগবদ্ গীতা মুখনিঃসৃত বাণী অষ্টাদশ অধ্যায় আয়ত্ত করে সে আমার ভক্ত হয়ে গেছে, আমার ভক্ত বৈকুণ্ঠবাসী। তখন ইন্দ্র মনে, ও ভগবদ্ গীতা অধ্যয়ন করে অষ্টাদশ অধ্যায় সে ভক্ত হয়ে গেল, আর এই পদও চায় না স্বর্গরাজ্যে, আমি অত লালায়িত হচ্ছি, এই পদটাও তার কাছে তুচ্ছ, আমিও গীতা পড়ব। তখন ইন্দ্র গিয়ে গোদাবরী নদীর তীরে বিষ্ণু মন্দিরে দেখছে এক ব্রাহ্মণ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায়টা পাঠ করছে। তখন ইন্দ্র ব্রাহ্মণ বেসে গিয়ে ওখানে শুনতে লাগলো, শুনতে শুনতে সেও অষ্টাদশ অধ্যায়টা আয়ত্ত করে নিল, করে আস্তে আস্তে ভগবদ্ গীতা অধ্যয়ন করে আচরণ করতে শুরু করলো। তখন ভক্ত হয়ে বৈকুণ্ঠে চলে গেছে, ইন্দ্র গিয়ে বৈকুণ্ঠে বাস করছে, ভগবান নারায়ণ গিয়ে ইন্দ্র এখন তুমি স্বর্গরাজ্যে চলে যাও, আবার স্বর্গরাজ্য গ্রহণ করো,
বলে প্রভু আমার প্রতি অবিচার করছেন। বলে কেন? আগে তোমার ইন্দ্রের পথ চলে গেছিল বললে অবিচার, এখন তোমাকে আবার ইন্দ্র পথ দিতে চাইছি, তুমি বলছো অবিচার। না প্রভু, আমি ওখানে যেতে চাই না, আমি আমার নিত্য আলয়, নিজের বাড়ি, নিজের গৃহ, যেটাকে নিত্য কোনোদিন নষ্ট হবে না, ধ্বংস হবে না, ওই স্বর্গরাজ্য তো যে কোনো সময় অসুরেরা এসে দখল করে নেবে, ওখানে তো আমি আর যেতে চাই না। এই জন্য এখানে বলা হলো যে নিজের গৃহে যখন ফিরে আসবে সমস্ত রকম ক্লেশ থেকে সে মুক্ত হয়ে যাবে। ঠিক বৈকুণ্ঠ ধাম, প্রকৃত গৃহপ্রবেশ আমাদের করা উচিত। সে প্রকৃত গৃহপ্রবেশ হচ্ছে বৈকুণ্ঠ ধাম, সেখানে প্রবেশের জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাই এই জড়জগতে যে গৃহপ্রবেশ, এখানে অভ্যাস করতে হবে ভগবানকে কেন্দ্র করে, আর এইখানে কৃষ্ণ সেবা করতে করতে ভগবানকে আকৃষ্ট করতে হবে, তাহলে ভগবত ধামে যাওয়া যাবে। আর সেই নিত্য ধামে থেকে আর এই জগতে দুঃখময় আলোয়ে আর কখনো আসতে হবে না। নিদায় গৌর সিদ্ধানাথ প্রেমানন্দে। তো এইরকমভাবে জড়জগতে গৃহপ্রবেশ এখানে দেখানো হয়। অনেক লোক তো মায়াপ্রেত ভক্তরা সব ঠাকুরকে কেন্দ্র করে করছে, বাইরের লোক তো গৃহপ্রবেশ করে সেখানে ভগবান বলে কিছু নেই, সেখানে তারা নিজেরা কী করে ইন্দ্র সুখ করবে সেই গৃহপ্রবেশ করছে। না, ভক্তরা যেন এটা না করে, মায়াপুর ধামে ভক্তরা থাকবে, তারা কেবল কৃষ্ণ সেবার, বৈষ্ণব সেবার, ধাম সেবার প্রবণতা নিয়ে ধাম বাস করবে। ধামে কোনো রকম পাপকর্ম বা ধামে কোনো রকম ব্যবসা মনোবৃত্তি, এটা না, ধাম অপরাধ হয়ে যায়, পাপকর্ম এসব যেন না করে। সেজন্য ধামে অনেক ভক্ত বাড়ি করছে, অনেক ঘর করছে, গৃহপ্রবেশ করছে, কিন্তু ভগবান এবং ভক্ত সেবার জন্য, ধাম সেবার জন্য চিন্তা করতে হবে, তাহলে ভগবত ধামের কৃপা লাভ করবে। কেন ধামে কেউ জমি কিনতে পারে না। গৌরকৃষ্ণ দাস বাবাজি বলছেন, তোমার কাছে কোনো টাকা নেই, তুমি ধামে জমি কিনবে? মূর্খ, ধামে জমি কিনবে? ধাম কেউ কিনতে পারে নাকি? কেউ কিনতে পারে না। তোমার এই জড়জাগতি টাকা দিয়ে তুমি কিনতে পারবে না, কেবল প্রেম, ভালোবাসা, ভক্তি, কৃষ্ণ সেবার মাধ্যমে তুমি ধামে বসবাস করতে পারবে। আমরা হচ্ছে আমি ধামে জমি কিনে নিয়েছি, অনেক ভক্তরাও বলছে আমি টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছি। আরে ওই টাকাটা তো লক্ষ্মী, কিন্তু নারায়ণ সেবায় কী করছি সেটা জানতে হবে, ভক্ত সেবা কী করছি, ধামের সেবা কী করছি, এই চিন্তা করতে হবে। সেই জন্য ধামে থেকে ধাম সেবা, ধামবাসী সেবা, গুরু সেবা, এবং এভাবে নিজেদের মধ্যে যদি না করা হবে তাহলে কোনো ধামে মূল্য হবে না কিছু। ধামে থাকা হবে বটে, কিন্তু ধামের প্রতি আসক্তি থাকবে না। এখন তো দরকার ধামের প্রতি আসক্তি হচ্ছে বিজনেসের প্রতি, এটাতে ধামের কৃপা পাওয়া যাবে না। সেবন, হ্যাঁ বিজনেস করো, সেটা কি আমি বৈষ্ণব সেবা করছি, ভক্ত সেবা করছি, গুরু সেবা করছি? আর সেখানে কত অংশ আমি গুরু সেবাই করছি, আমি কত অংশ ধামের বাসিন্দাদের ধামের সেবা করছি, সেটাকেও বিচার করতে হবে, তাহলে কিছুটা অন্তত কৃপা লাভ করা যাবে। সেই জন্য এই ধাম, নবদ্বীপ ধাম, বৃন্দাবন অভিন্ন, ভক্তিবিনু ঠাকুর বলেছেন যে বৃন্দাবনা ভেদে নবদ্বীপ ধামে বান্ধিব কুটির খানি। বৃন্দাবন আর নবদ্বীপের মধ্যে কোনো পার্থক্য নেই, এখানে এটা কুটির বাঁধতে হবে কিসের জন্য? কৃষ্ণের সেবা করার জন্য, ভগবত সেবা করার জন্য, ভক্ত সেবা করার জন্য, তাই জন্য কুটির বাঁধতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক হবে। এই জন্য প্রকৃত গৃহপ্রবেশটা কি, এই গৃহগুলো অনিত্য, যে কোনো মুহূর্তে চলে যাবে, কিন্তু নিত্য ধাম গোলক বৃন্দাবন যে গৃহ, সেটা যে নিত্য, সেটা কোনোদিন নষ্ট হবে না। তো সেখানে যাওয়ার জন্য এখান থেকে অভ্যাস, এই জন্য আমরা সাধুসঙ্গ করি, এখানে গৃহপ্রবেশ করছি, ভগবত ভক্ত সঙ্গ করছি, হরিনাম করছি, প্রসাদ খাচ্ছি, এসব করতে করতে, কৃষ্ণের সেবা করতে করতে একদিন ভগবত ধামে যেতে হবে। চৈতন্য মহাপ্রভু এখানে বহুবিধ লীলা করেছেন, বাল্যলীলা করেছেন। এখানে এসে মহাপ্রভু একবার ছোট্ট নিমাই হঠাৎ করে দেখছে একটা সর্প, বিশাল সর্প, তো মহাপ্রভু তার কাছে ছুটে গিয়ে ধরছে। তারপরে সেই সর্পটা কুণ্ডলিকার হয়ে গেছে, গোল হয়ে পড়েছে, আর মহাপ্রভু তার মধ্যে গিয়ে শুয়ে পড়েছে, অনন্ত নাগ। আসলে ওই সর্পটা সাধারণ সাপ ছিল না, অনন্তদেব, স্বয়ং বলরাম, অনন্তদেব রূপে সেখানে লীলা করছেন নিমাই, যে স্বয়ং কৃষ্ণ, বিষ্ণু, ভগবান। কিন্তু সবাই ভয় পেয়ে গেছে, সচিমাতা তো চিৎকার করা শুরু করে দিয়েছে একদম। কিন্তু তখন সবাই প্রার্থনা করছে ভগবানের কাছে, হে কৃষ্ণ, হে ভগবান, দয়া করে আমার ছেলেকে রক্ষা করো।
তখন সেই অনন্তদেব দেখছেন এরা সবাই ভয় পাচ্ছে। তখন সঙ্গে সঙ্গে সেই সর্পকুণ্ডলিকার কৃতি ছিল, নিমাই সেখানে গিয়ে শুয়ে পড়েছিল, আবার সেখান থেকে সর্পটা চলে যাচ্ছে আর নিমাই তার পিছে ছুটছে। তখন শচী মাতা অন্যান্য মেয়েরা গিয়ে দৌড়ে গিয়ে নিমাইকে একদম কুলে করে টেনে নিয়ে আসছে। তিরুগম মহাপ্রভু ছোটবেলাও তো তিনি যে স্বয়ং ভগবান সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সবাই জানে না, বুঝতে পারে না। কখনো কখনো তার পিতামাতা অন্যান্যদেরকে তিনি যুগমায়া দ্বারা আবৃত করে রাখেন, বুঝতে দেন না। আমরা এখানে জানি মহাপ্রভু কীভাবে যে অলঙ্কারে সজ্জিত থাকতেন, মহাপ্রভুকে অলঙ্কারে সাজায় রাখানো হতো, অনেক রকম দামি টামি অলঙ্কার সব। একবার দুটা চোর ঢুকেছে, হ্যাঁ, নিমাই বাহিরে বেরিয়ে গেছে খেলা করতে করতে, শচী অঙ্গন থেকে বাইরে গেছে। তখন দেখছে দুইজন চোর অনেকদিন থেকে দেখছে এই নিমাইয়ের গায়ে অত অলঙ্কার, কী করে সব চুরি করব এই ভাবনা। হ্যাঁ, আর মনকলাও খাচ্ছে মাঝে মাঝে, বলছে নিমাইয়ের বালাটা যদি আমি পেতাম তাহলে খুব ভালো হতো। আর এক চোর বলছে নিমাইয়ের যে পায়ের সোনার নূপুরটা যদি আমি পেতাম তাহলে আমি খুব ভালো ধনী হয়ে যাব। এরকম বারবার চিন্তা করে একদিন দেখছে নিমাই, মহাপ্রভু তো অন্তর্যামী, বুঝতে পারেন এই চোরেরা আমার কৃপা পেতে চাইছে। তখন উনি একদিন রাস্তায় বেরিয়ে এসছেন, তখন চোর একদিন কি করেছে লাড্ডু দিয়েছে, এই যে লাড্ডু নাও। সাধারণত বাচ্চারা লাড্ডু খেতে ভালোবাসে, তাই না? লাড্ডু খেতে ভালোবাসে। তো নিমাই ঠিক সাধারণ শিশুর মতো সে লাড্ডুটা নিয়েছে, খেতে শুরু করছে, আরে কাঁধে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর সারা নবদ্বীপ ঘুরছে দুই চোর, আর দেখছে যে হাতে বালাটা হাত দিয়ে বলছে এই বালাটা আমার, কিন্তু সোনার নূপুরটা হাত দিয়ে বলছে এই নূপুরটা কিন্তু আমি নিয়ে যাবো। এরকম করতে করতে চারিদিকে, আর এদিকে শচী মাতা কান্দন করছে, জগন্নাথ মিশ্র কান্দন করছে, নিমাই নিমাই করে কোথায় গেল নিমাই, কেউ পাচ্ছে না। কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান যুগমায়ার দ্বারা আবৃত করে ঘুরতে ঘুরতে তাদের একটা কাঁধে বসার ইচ্ছা হয়েছিল, আর তাদেরকে কৃপা করলেন দুই চোরকে। আবার ঘুরতে ঘুরতে নিমাইয়ের গেটের কাছে এসে গেছে, তখন ওরা অবাক যারে যেখান থেকে নিমাইকে নিয়ে গেছিলাম সেখানে আবার ভয়ে একদম দৌড়ে ছেড়ে দিই পালিয়ে গেছে। তখন শচী মাতা দেখছে নিমাই, জগন্নাথ মিশ্র দেখছে নিমাই দৌড়ে এসে কুলে নিয়ে গেছে, তখন কে 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 আমার ছেলেকে রেখে গেল, পুরস্কার দিব, এরকম খুঁজে খুঁজে আর পাচ্ছে না। ওরা তো ভয়ে পালাইছে চুরেরা, কিন্তু চুরেরাও কত ভাগ্যবান, নিমাই ভগবান, হ্যাঁ, তাদের পূর্ব স্বীকৃতি ছিল যে তারা নিমাইকে ভগবানকেও তাদের কন্ধে চড়িয়ে লাড্ডু খাওয়াইছে, সেবা করার সুযোগ পেয়ে গেছে। এই যে সেবা করলো একটু চোর হয়েও লাড্ডু খাওয়াইছে, ওই সেবার জন্য তারা বিমোহিত হয়ে আবার এখানে এসে ছেড়ে দিয়ে গেছে। আর একটু কৃপাও পেয়ে গেল কৃষ্ণ, মানে মহাপ্রভুকে স্কন্ধে ধারণ করে বসারও একটু কৃপা লাভ করলো। জয় মহাপ্রভু কি, সচিনন্দন গৌর হরি কি। তো মহাপ্রভু এরকম অনেক লীলা, বাল্যলীলাও রয়েছে। আজকে আমরা একটা বাড়ি গৃহপ্রবেশ করে এলাম একটু আগে, ওখানে আমরা ওদের বাড়িটা ঠিক ওই নাগ ঘাট বারকোনা ঘাটের কাছেই, ওখানে বারকোনা ঘাটের লীলা বলছিলাম কীভাবে মহাপ্রভু এখানে কেশব ভট্টকে পরাজিত করলেন, যে কেশব ভট্ট নিম্বার্কাদিত্য ছিলেন পূর্ব লীলায়, পরবর্তীকালে কলিযুগে তিনি কেশব ভট্ট, কেশব কাশ্মীর সবাই বলে দিগ্বিজয় পণ্ডিত, ওই বারকোনা ঘাটে মহাপ্রভু তাকে পরাজিত করেছিলেন। সেখানে খুব গৌর, যখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয় মহাপ্রভু ঘাট, বারকোনা ঘাট, জগাই মাধাই ঘাট সব রয়েছে আমাদের ওই রাস্তাতে, পরিক্রমা করা হয় সব, পঞ্চকোশী পরিক্রমা সময়ও পড়ে। তারপরে কারা নবদ্বীপ পরিক্রমা করেছেন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা খুব সুন্দর, ধন্যবাদ। একবার খুব ভালো, তো খুব সুন্দর। নবদ্বীপ পরিক্রমা করলে কি হবে, একটু আগে বললাম যে নবদ্বীপ ধামের কেন্দ্রবিন্দু হচ্ছেন কে, মহাপ্রভু। নবদ্বীপের আরাধ্য বস্তু হচ্ছেন কৃষ্ণ, গৌরাঙ্গদেব। তো তার আরাধনা তাকে কেন্দ্র করে যখন এই পরিক্রমা হবে তখন জন্ম মৃত্যু চক্র মুক্ত হবেন। সেজন্য আমরা যেন পরিক্রমা কৃষ্ণকে কেন্দ্র করে করলাম, মহাপ্রভুকে কেন্দ্র করে ভক্ত সঙ্গে। নবদ্বীপ ধাম কে তৈরি করেছে, কে তৈরি করেছে, আর কে বলবে, নবদ্বীপ ধাম কে তৈরি করেছে, ধ্রুব
কে বলবে? রাধারানী। কে তৈরি করেছে? শ্রীমতী রাধারানী। কেন করলেন? না, কৃষ্ণের অনেক প্রেমিকা আছে, এক প্রেমিকা তাকে আকৃষ্ট করার, মানে কৃষ্ণ সেই সেবার দ্বারা বিরজা নামক এক প্রেমিকা ছিলেন, তার কাছে কৃষ্ণ চলে গেছেন, তার কুঞ্জে, বিরজার কুঞ্জে। তো রাধারানী এটা জানতে পেরেছিলেন। তো সেজন্য রাধারানী যখন সেই বিরজার কুঞ্জে প্রবেশ করছেন, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ বুঝতে পেরে অন্তর্ধ্যান করলেন আর বিরজা নদী রূপ ধারণ করলো, তখন রাধারানী তার সখীগণকে নিয়ে এসে খুঁজে আর পাচ্ছে না, কোথায় গেল রা কৃষ্ণ। তখন রাধারানী চিন্তা করলেন যে সেই প্রেমিকা থেকে যদি কৃষ্ণকে প্রলোভিত করতে হয় তাহলে আমাকে একটা কুঞ্জ সাজাতে হবে, এমন কুঞ্জ সাজাবো যেখানে কৃষ্ণ, আর এখানে এই কুঞ্জ সাজিয়ে আমি এমন বাঁশি বাজাবো, গান গাইব, কৃষ্ণ স্বাভাবিকভাবে সেই প্রেমিকা থেকে প্রলোভিত হয়ে আমার কুঞ্জে আসবেন। এই জন্য রাধারানী এই নবদ্বীপ ধাম সৃষ্টি করলেন। যমুনা গঙ্গা দুটা নদী আছে এখানে পরীক্ষা, পূর্ব দিকে চারটা দ্বীপ আছে আর পশ্চিম দিকে আর পাঁচটা দ্বীপ আছে, এইভাবে নবদ্বীপ, নটা দ্বীপ, নবদা ভক্তির পীঠ। হ্যাঁ, রাধারানী কী করলেন? এরকম তৈরি করলেন সম্পূর্ণ। সেখানে বিভিন্ন পশু পাখি, হরিণ হরিণী, বিভিন্ন তরু গাছ, মানে লতা গুল্ম পুষ্প ইত্যাদি এমনভাবে সুশোভিত করলেন, নবকুঞ্জ তৈরি করলেন। নবকুঞ্জ, নয়টা কুঞ্জ তৈরি করে রেখে দিলেন, সেই জন্য তাকে বলা হয় নবদ্বীপ। নবকুঞ্জ মানে নটা দ্বীপ, হ্যাঁ, নটা দিকে রয়েছে দ্বীপ, আর সেখানে নবকুঞ্জই হচ্ছে নবদ্বীপ ধাম। যা নবদ্বীপ ধাম কি? আর কৃষ্ণ রাধারানী এখানে কি করলেন? না, সুন্দর বাঁশি বাজাতে শুরু করলেন। তখন কৃষ্ণ আর আকৃষ্ট হয়ে, প্রলোভিত হয়ে এইরকম মনোরম স্থানে তিনি চলে এসেছেন। যায় শুভেচ্ছনা প্রভু কি, ধন্যবাদ প্রণাম। তো কৃষ্ণ তখন এসে রাধারানীকে স্পর্শ করেছেন আর রাধারানী খুব আনন্দে বিভোর হয়েছেন। তখন কৃষ্ণ বলেন, হে রাধে, এই নবদ্বীপ ধামে তুমি যে এইরকম মনোজ্ঞ সুন্দর কুঞ্জ তৈরি করেছ, তোমাকে এবং আমাকে একসাথে যদি কেউ জপ করবে, তোমার নাম আমার নাম, সেই নামটি কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম জপ যদি নবদ্বীপ ধামে যদি কেউ করে একসাথে, তাহলে তারা প্রেম লাভ করবে, নিদায় গৌর প্রেমানন্দে। তো এই নবদ্বীপ ধাম কে তৈরি করেছেন? রাধারানী কি? তাই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন। হরি বল, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম। শাস্ত্র বলে যদি কেউ নবদ্বীপ নবদ্বীপ বলবে তখন তার পাষণ্ডত্ব চলে যাবে। তো আমরা শাস্ত্রে দেখি নবদ্বীপ নবদ্বীপ যদি কেউ উচ্চারণ করে, অনন্ত সংগীতায় বলা হচ্ছে যে তার পাষণ্ডত্ব চলে যাবে। হ্যাঁ, আর নবদ্বীপে যদি কেউ মহাপ্রভুর ভক্তদের নাম বলে, মহাপ্রভু ভক্তদের নাম কি বলুন? শ্রীবাস ঠাকুর, বলুন শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, অদ্বৈতাচার্য, এইরকম নাম যদি কেউ উচ্চারণ করবে তার প্রেম লাভ হবে। হরি বল, এইরকম নবদ্বীপ মাহাত্ম্য গ্রন্থে এই সুন্দর সুন্দর কথা বলা আছে। আর এই কলিযুগে একমাত্র তীর্থ হচ্ছে নবদ্বীপ ধাম। শাস্ত্রে বলা আছে যে কুরুক্ষেত্র কৃতে তীর্থম, সত্যযুগে তীর্থ হচ্ছে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র হচ্ছে সত্যযুগের তীর্থ। আর ত্রেতয়া পুষ্কর স্মৃতম, ত্রেতয়া যুগে পুষ্কর হচ্ছে তীর্থ। আর নয়মেশারম দ্বাপর, দ্বাপর যুগে নয়মেশারণ্য হচ্ছে তীর্থ, কিন্তু নবখণ্ডম কলৌ কিল, এই নবদ্বীপ ধাম হচ্ছে কলিযুগের তীর্থ। তো সেজন্য এই পবিত্র ধাম আমরা বসবাস করছি আর এই পবিত্র ধামে সবাই বাড়ি করছেন কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, এখানে ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের সেবা জন্য, নবদ্বীপ ধামের সেবা যাতে সুযোগ হয় সেটি করবেন। এখন আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আছে, গৃহস্থ ভক্তদের দায়িত্ব নেওয়া উচিত, যারা এখানে সব বাড়িঘর বানাচ্ছেন, নবদ্বীপ ধামে যাতে ভক্তরা এসে পরিক্রমা করতে পারে, সেই জায়গার উন্নয়ন যাতে হয়, কিছু হলেও কিঞ্চিত হলেও 100 টাকা 50 টাকা দিয়েও যাতে নবদ্বীপ ধামে
পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নবদ্বীপ ধামে যাতে ভক্তরা এসে পরিক্রমা করতে পারে সুষ্ঠুভাবে, সেই জায়গার উন্নয়ন হবে, তার জন্য আমরা আপনাদের কাছেও প্রার্থনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।